আমরা রিটার্নি ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তার সবাইকে আমার স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমাদের সামনে বসছেন আমাদের সেই প্রিয় মানুষ শ্রদ্ধেয় রাহাদা। আমরা আজকে রাহাদা কালকেই উল্লেখ মানে আগামী ভিডিওতে উল্লেখ করেছিলেন যে একজন দাদা ওই নাম সম্পর্কে কিছু বলছিলেন। এই মুহূর্তে শ্রদ্ধেয় রাহাদা আলোচনা করছেন তিনার বার্মায় ঘটনাগুলো, কিন্তু কোনো দাদা প্রশ্ন করেছিলেন ওই নাম ধ্যান নিরামিষ খাওয়া এইগুলো নিয়ে। তো রাহাদাই সেটা বিবেচনা করবেন কোনটা বলবেন, ওই দুটো বিষয়, বার্মার ঘটনা আর ওই দাদার প্রশ্ন। তো দাদা বলেছিলেন যে আজকে ওই এই নিরামিষ খাওয়ার নাম ধ্যান ব্যাপারে একটু বলবেন বলেছিলেন। তো জয়গুরু রাহাদা, আপনি ইষ্ট প্রশ্ন করুন। পরমপিতা রাতুল যেন সকলের মঙ্গল কামনা করি, সবাই সুস্থ সুদীর্ঘ জীবন লাভ করুন, তাকে নিয়েই মহা আনন্দে জীবনটাকে কাটান, উপভোগ করুন, তাকে নিয়ে উপভোগ করুন। কারণ আমার জীবনে যা আমি যা বুঝেছি তাকে নিয়েই জীবনটা জানি কত আনন্দ, কত তৃপ্তি, কত ইয়ে এ বলতে আমি শেষ করতে পারব না। কারণ জীবনটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস, বুঝলেন তো? এটা তাকে বাদ দিলে আর কিছুই নেই, হ্যাঁ, সব ফাঁকা। এই সংসার জীবনে যখন আসি তখন যেন মনে হয় বড়ো বড়ো বন্ধন, বড়ো বন্ধন, কিন্তু তাকে নিয়ে যখন চলি, তার কথা বলি, তার কথা শুনি, তাকে কেউ কেউ তার সঙ্গে বলতে লেগেলে শুনতে গেলে বড় ভালো লাগে, তার বই পড়তে ভালো লাগে। কারণ সমস্ত দিনটাতে তাকে নিয়ে কাটাতে এত আনন্দ পাই না যে অন্য কিছু তো পাওয়া যায় না। সেই রসটাকে কেন যাই না? আর পরমপিতা রক্ষা করুন, হয়তো আপনাদের সঙ্গে আসি থাকবো, আমিও যেতে চাই না, তবে কালের গতিতে হয়তো একদিন আমাকেও চলে যেতে হবে, সকলকেও চলে যেতে হবে, সে তো আর কিছু না। তবে যতদিন আসি ততদিন তাকে নিয়েই চলি, এই আনন্দটাই উপভোগ করতে চাই। ওই দাদা বলছিলেন যে অনেক সম্প্রদায় আছে, তারা তো মাছ খেয়ে মাছ টাছ খায়, মাছ টাছ খেয়ে নাম ধ্যান করে, তারা ইয়া আপনারা কেন নিরামিষ খাওয়ার কথা বলেন কেন? দেখুন, যারা খায় তারা নাম করে, তাদের সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমরা যেটা করি, যে নাম, যে স্তরের নাম, এই স্তরে নাম মানে শুধু ওই নিরামিষ না খেলে ঠিক উপভোগ করতে পারবেন না, জানেন তো? এই নাম জানেন তো, এই যে বীজ নাম, বীজ নাম অনেক রকম বীজ নাম আছে, বুঝলেন তো? রিং ক্লিং, তারপরে সোহং, নিরঞ্জন, অনেক রকমের বীজ নাম, বুঝলেন তো? যে স্তরের নাম যে রকম ইয়ে সেই সেই স্তর পর্যন্ত যাওয়া যায়, বুঝলেন তো? সেইতে হয়তো যে কালে যখন যা দরকার হয়েছিল ঠিক সেই কালে ওই পর্যন্তই প্রয়োজন ছিল। কালের গতিতে যখন দিন দিন এগিয়ে যাচ্ছে, মানুষের হয়তো ওং যে স্তরের নাম সেই স্তরে যখন, হ্যাঁ বলুন, মানুষ যে স্তরে ছিল তখন মানুষ হয়তো অতখানি, আজকে যে স্তরে মানুষের দাঁড়িয়েছে তাদের স্বভাব চলন চরিত্র কথাবার্তা সেই স্তরে তারা আরও উন্নত ছিল। প্রথম স্তরের লোক মানুষ এত পাপ কাজ করতে পারতো না, বুঝলেন তো? যেমন মহাভারতের যুগে আমরা দেখেছি একটা দ্রৌপদীকে অপমান করেছিল একটি নারী, মানে একটি মাকে অপমান করেছিল, তার জন্য অত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। একদম একদম সেই যুগে ধরুন একজন নারীর পরে সীতাকে অপহরণ করেছিল বলে একজন নারীর পর তাকে করার জন্য অত বড় যুদ্ধ হলো, ওই সময় তো সেই যুগ। আর এই যুগে দেখেন হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারী কত অপমানিত হচ্ছে, তাহলে কত পরিবর্তন মানুষের
মানে জীবনযাত্রা, মানুষের চলন চরিত্র এত ইয়ে যাচ্ছে, সেই যুগে হয়তো ওই রকম নামের প্রয়োজন হয়েছে, ওই নামে তাদের যথেষ্ট হতো, তাহলে তখন তার উদ্ধার হতে পারতো। কিন্তু কালের গতিতে, মানে যে কালে যখন যা মানুষের প্রয়োজন সেই সময় মহাপুরুষ মানে সেই অবতার পুরুষ আসেন, তারা আসে সেই রকম একটা নাম দিয়ে যান, সেই নামে তার চলে। কিন্তু কাল যখন এগোতে এগোতে এগিয়ে আসে, এখন এমন একটা কলির যুগের শেষে এসে মানে এখন আর ওই নামে মানে ঠিক আর ই করে না। ধরুন 100 বছর আগে আমাদের দেশে ম্যালেরিয়া হলে কুইনাইন খায়, আমরা ছোটোকালে কুইনাইন খেয়েছি। আচ্ছা, এখন কুইনাইন ম্যালেরিয়া সারে না, ও আরও পাওয়ারফুল ডোজ লাগে। একদম, তাই আমাদের মানুষের জীবনযাত্রাও যে তাকে যেতে হলে আরও পাওয়ারফুল নামের দরকার, সেই যুগ অনুপাতে আমরা যে নাম করি, যে বীজ নাম, সেটাই এই পাওয়ারফুল নাম। তা এই যুগে ওই যে এত পাওয়ারফুল নাম, বুঝলেন তো, সুতরাং তাকে সেটিকে পালন করতে গেলে, সেটিকে করতে গেলে আমরা আমাদের ওই মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে ওটা ঠিক এফেক্টিভ হবে না। কারণ দেখুন, মানে ডিটেলস যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ডিটেলস বলতে গেলে অনেক সময় লেগে যাবে বা সবটাকে তো বলতে পারবো না। তবুও বলি যে এই যে বীজ নাম আমরা করি আগে, বুঝলেন তো, মানে আমাদের যে সংক্ষেপ যেটা আরএস বলি আমরা, এই বীজ নাম এটা যুগ অনুপাতে, এ তো এর আবির্ভাব, 750 বছর আগের কথা বলছি। আচ্ছা, তখন ওই সোহং সোহং, হ্যাঁ, যে হতো নিরঞ্জন, এইসব করে 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 দয়ানন্দ স্বামীজি, তিনি প্রথম দীক্ষা নিলেন, নিয়ে তিনি করতে লাগলেন, করতে করতে হঠাৎ দেখছেন তিনি ওই সোহং সোহং করে নাম জপ করতেন, করতে 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 দেখছি এর পরেও যেন আরও কিছু তিনি শব্দটা পাচ্ছেন। নাম মানে কি শব্দ, কিন্তু এটা বলে রাখি প্রথমে, এই যে বীজ নাম এটা শব্দ। আচ্ছা, শব্দ মানে শব্দ হলে এটা ভাইব্রেশন হবে, স্পন্দন হবে, স্পন্দন। এই স্পন্দনটা যখন হয় স্পন্দিত হচ্ছে। আচ্ছা, বুঝতে, এই যে নাম আমরা করি বীজ নাম, এটা কিন্তু শব্দ। এই যখন কিছুই ছিল না, দেয়ার ইজ নাথিং, দেয়ার ইজ অন ওয়ার্ড, সেই ওয়ার্ড হচ্ছে কি, প্রথম হচ্ছে ওং, প্রথম শব্দ আসছিল ওং। এই যে শব্দটা, শব্দটা করতে হয় যখনই হয় তখন একটা ভাইব্রেশন হয়, স্পন্দিত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ওং শব্দ থেকে আস্তে 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 ইনক্রিজিং ব্যর্থ হতে হয় সোহং নিরঞ্জন, বিভিন্ন রকমের শব্দ তারা যুগ অনুপাতে এগোতে লাগবে। তা আমরা এই যে ধরুন এই 750 বছরের কথা বলছি, এটা এই যে আমরা যে বীজ নাম করি, আচ্ছা, এই বীজ নাম 750 বছরের আগে যাবে, এটা এলো সেই তিনি করতেন, তারপরে আসলো আমাদের কবির সাহেব। কবির সাহেবও ওই নাম করতে করতে দেখা গেল তিনি পেলেন, তার দোহাতে যা পাওয়া যায় যে মসৃণ ধারা উলটি ধারা করে গেলে, যে ধারা দিয়ে আস মাছ যখন চলে, জল যখন স্রোত হয়ে মাছ তার উল্টোর দিকে চলে, ওরা সে ভাটাটা ছিল এই মানে বাংলা ভাষায় উলটি ধারা, ওই ধারাটা যখন উল্টে গেলে কী হচ্ছে, রাধা। হ্যাঁ, যে ধারা দিয়ে আমরা নেমে এসছি সেই ধারার উল্টো দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, উল্টি ধারা, বুঝলেন তো, ওই মাছ যেমন জলে উল্টোর দিকে চলে, জল স্রোত আসে তার উল্টোর দিকে চলে, তখন তো উল্টোর দিকে চলতে চলতে উপর দিকে যাবে। আচ্ছা, তেমনি আমাদের এই জীবন এটা এটাও আসছে ওই ধারা দিয়ে এই জগতে নেমে আসছে, আমাদের যেতে আবার সেই ধারায় যে পৌঁছতে হবে, উল্টি ধারা মানে ধারা, যে ধারা ধারাটা উল্টো গেলে রাধা, তার সঙ্গে স্বামী শব্দ লাগাই আর পরে আছে। তিনি কিছুটা দিলেন কি যে বোঝা গেল না, আস্তে আস্তে তারপর তার শিষ্য আসলো, তার শিষ্য তার আস্তে আস্তে এই সময় দেখা যায় এই গুরু নানক, এই শিখরাও কিন্তু এই বীজ নাম জপ করে। আচ্ছা, গুরু নানক, হ্যাঁ শিখ,
তিনি এটাকে আর একটু অনেক পরিষ্কার করে দিলেন কালক্রমে একজন পর ওই ওই ধারা দিয়ে আর আরম্ভ করলেন। করতে করতে এই যে আমরা আমি শুনেছি আমার আমি বইতেও পড়েছি আমাদের এই নামের আমাদের এই বীজ নামের যে ইয়েটা এটা যদি ভালো করে জানতে চান তাহলে হিন্দিতে হ্যাঁ সার বচন বলে একটা বই আছে হিন্দিতে সার বচন সার বচন আচ্ছা এই নাম এখন তো আমাদের দেশ ঠাকুর এখানে আসছেন বলে প্রচারিত হয়েছে এই নাম আমাদের বেঙ্গল টঙ্গলে বাংলা ভাষায় আগে তো উত্তর প্রদেশ যেরকম পড়ছেন দেখুন না ইয়েতে আছে আগ্রাতে আমাদের আগ্রায় যে রাজা স্বামীর যে ইয়েটা আর কি ওখানে মন্দিরও পর্যন্ত আছে ওখানে বিরাট সংস্থান ওখানে এই সম্প্রদায় আমাদের এই মানে কী বলে না এই সম্প্রদায়টা আগ্রা পশ্চিম ভারতে বেশি আচ্ছা আচ্ছা যে শিখেরা যেমন করে গুরু নানক পেলেন এমন শোনা যায় শোনা যায় ওই সার্বচনের মধ্যে আছে আচ্ছা সার্বচনটা কার লেখা না স্যার কোনো সার্বচনটা ঠিক বলতে পারবো না আমার ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে সার্বচন যদি যারা আমাকে যা পরিবেশ শুনে তো আমি শুনতাম আমাদের ওখানে সার্বচন পরিবেশ শোনাতে হতো হিন্দিতে আবার বাংলা করে তো মনে হয় শিখদের সার্বচন বললেই হবে শিখদের তো গ্রন্থ আমাদের দেওঘরও পাঠ হয় দেখবেন গুরুগ্রন্থ ওই সকালবার পাঠ হয় হ্যাঁ আচ্ছা 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 গুরুগ্রন্থ পাঠ করে দেখেন গুরুনানকে গুরুগ্রন্থটা আমাদের ওখানে পাঠ হয় ওই ঠাকুর বাড়িতে আচ্ছা সকালবার যখন ওই সেপরে নটার সময় একটা ইয়ে হয় না ওই পাঠ হয় নাম জপ যখন হয় এটা বর্দা ব্যবস্থা করে গেছেন জপ গুরুগ্রন্থটা বাংলা না হিন্দি নাই ওই 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 ভাষায় করে বাংলায় আমাদের তর্জমা করে ওটা বাংলাতেও তর্জমা হয়েছে যেমন গীতা বাংলায় আছে গুরুগ্রন্থ বাংলায় তর্জমা করে তাহলে গুরুগ্রন্থটা কি ওটা সেই শিখদের শ্রেষ্ঠ গ্রন্থ মানে কি নানক লিখেছেন নানকের হ্যাঁ ওটা নানকের আচ্ছা 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 নানকের গুরুগ্রন্থ ওটা হচ্ছে হ্যাঁ যেমন আমাদের হিন্দুদের গীতা মুসলমানদের কোরআন শিখদের হচ্ছে গুরুগ্রন্থ আচ্ছা 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 এরকম ইয়ে আছে ত্রিপাঠক যেমন বৌদ্ধদের এরকম ভিন্ন মানে ধর্মগ্রন্থ আচ্ছা 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 তো ওই আমাদের বারো বারো করে যে তিনটে প্রার্থনা করি না ওটা নাকি গুরু নানকের দেওয়া আচ্ছা 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 দেখবেন ও ভাষাটা কিন্তু সম্পূর্ণ হিন্দি না মানে কিছু মিক্সচার করা আছে হ্যাঁ হ্যাঁ ভাষাটা একটু মিক্সচার আছে হ্যাঁ গুরু গুরখালি ভাষা নাকি বলে গুরুলি ভাষা নাকি বলে গুরুমুখী ভাষা ওটাই দেখবেন একটা খালি আছে মানে পাঞ্জাবি টাঞ্জাবি পাঞ্জাবি টাঞ্জাবি ভাষার সঙ্গে মিশন আছে সেই তারপরে আমাদের কী বলে গুরু নানকের পরে আরও আস্তে 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 আসলো স্বামীজি মহারাজ এই তিনি আরও ব্যাখ্যা করলেন তিনি বললেন যে এই নাম পরিষ্কার করে দিলেন এই পুরো নামটা তিনি নাম ই করলেন এবং বললেন যে এই নাম অনেক আগে আসছে নামী পুরুষ পরে আসবে আচ্ছা 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 তারপরে আস্তে আস্তে স্বামীজি মহারাজ হুজুর মহারাজ আসলেন আচ্ছা তার শিষ্য হুজুর মহারাজ তিনি বললেন যে তিনি যখন মা গুরু এই আমাদের তার কাছ থেকে দীক্ষা নিলেন আমার মাতা মনোময়ী দেবী আচ্ছা 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 তিনি দীক্ষা নিলেন দীক্ষা নেওয়ার পরে যখন উনি কনসিভ করলেন তার মানে ইয়ে আসলেন যে ঠাকুর বললেন যে শের আগিয়া হ্যাঁ আমার কাম শেষ হয়ে গিয়া শেষ আগিয়া বাঙাল মেয়ে পয়দা হওয়া আপলোক উসকো পাস জানা হোগা উনি বললেন যে এই নামে নামী পুরুষ নামী পুরুষ এসে গেছে তিনি বাংলা জন্ম নিয়েছেন সবাই লোক সেখানে যাও সেখানে যাও এই বলে তিনি সেদিন দেউরাগ করেন বুঝলেন তো আচ্ছা আচ্ছা বুঝলেন তো ওই এ হচ্ছে আগ্রা সৎসঙ্গের ইয়ে আর কি প্রতিষ্ঠাতা এখন দেখবেন আমরা গেছি আমি অনেকবার গেছি সেখানে আগ্রায় ওই আগ্রার মানুষের কাছে ওখানে সেখানে বড়ো মন্দির টন্দির আছে ওখানে অনেক ইয়ে আছে ওদের কলেজ আছে মেডিকেল কলেজ আছে ইয়ে আছে বিরাট এরিয়া ওদের আগ্রা সৎসঙ্গে আচ্ছা ঠাকুরের জন্ম নিলে আমরা এই নাম করি এই বীজ নাম এখন কথা হচ্ছে এখনও দেখেন আচ্ছা
আমরা যখন দীক্ষা নিয়েছি তখন কম্পালসারি নিরামিষ খেতে হতো, নিরামিষ না এলে হয় না। এখনও পশ্চিম ভারতে যারা এই নাম করে আর কি, মানে যেটা হয় আর কি, আগ্রা সৎসঙ্গে যেটা আছে, ওখানেও নিরামিষ খেতে হয়। নিরামিষ না খেলে এই নামের বুঝবো না, এর যে স্পন্দন, এই যে স্পন্দন হচ্ছে, এটা স্পন্দিত নাম, বুঝলেন তো? আচ্ছা, শব্দটা সবসময় স্পন্দন হচ্ছে হচ্ছে সবচেয়ে চলছে। তা আমিষ খেলে আমিষ একটা উত্তেজনা আছে একদম, আর এই নামের একটা স্পন্দন উত্তেজনা আছে, ব্যাস, মানে সারা প্রবণ। যেমনি করলেন দেখবেন ভিতরে সমস্ত সেন্সিটিভ হতে আসবে, একবার যদি হেলায় শ্রদ্ধায় যেভাবেই করেন একটা সারা প্রবণ হবেই। আর বিধিমাপি যদি করেন তো কোথায় নেই, বিধিমাপি বসে যদি সেই করেন সেই চোখের মধ্যে গান সমস্ত নার্ভ টার্ভগুলো সেন্সিটিভ হতে লাগে, বুঝলেন, সেন্সেশন আসে, এত তাড়াতাড়ি সেন্সেশন হতে হতে এত শরীরের ভিতরে এত ইয়ে হয়, তার একটা এফেক্ট আছে। আবার মাছ মাংস খাইলে তার একটা উত্তেজনা আছে, এই উত্তেজনা আর ওই উত্তেজনা দুটিকে কলুষণ করে, বাধা দিচ্ছে একদম। সুতরাং মাছ মাংসের এটা আর এগুতি দিচ্ছে না, আমার এই উত্তেজনা লাগাইছে, ফলে হচ্ছে আমি আর এগুতি পাচ্ছি না। ঠিক ঠিক, বুঝলেন তো? কারণ আমার গতি চলছে একদিকে, আমি এই নাম করছি, আমার নামের সঙ্গে সঙ্গে স্পন্দন হচ্ছে, সমস্ত নার্ভ ক্রাফ সেন্সিটিভ হচ্ছে, হতে হতে আমার ধী শক্তি বাড়ছে, আমার কোন শক্তি বাড়ছে, আমার শরীরে সমস্ত রকমের এফেক্টিভ হচ্ছে, শরীর মন স্বাস্থ্য সব দিক থেকে আমার এগিয়ে যাচ্ছে। কিন্তু মাছ মাংস যেই খাচ্ছি সেই নামটা আর এগোতে দিচ্ছে না, ঢাকা খাচ্ছে, জানেন তো? ওই ওই উত্তেজনাটা, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ, এটা ডিস্ট্রাকটিভ, জানেন তো? আচ্ছা, ভিড়ে দিচ্ছে। সুতরাং আবার অনেকে বলছে যে শুক্রবারে শুধু না খেলে হবে, আর এগুলো একদিন খাওয়া মানে কি, ওই তার সেটা হয়ে গেল, ও মাছ মাংসের যে এফেক্টটা সেটা হচ্ছে, সেটা তো এগুলো দিচ্ছে না, বুঝলেন তো? আমি একটু বুঝতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই ব্যাপার তো, সুতরাং আমি তাকে নিয়ে চলবো, তাকে নিয়ে গেলে আমার কর্ম উন্নতি, আমার যা কিছু আমার স্বাস্থ্য মন শরীর সব দিক থেকে, আধ্যাত্মিক কথা বাদ দিলাম, ইহ জগতের যেটা সেটাও এগোতে পারছি না। আমি আমার জীবনে আমি তো মাছ খেয়ে দেখেছি, আচ্ছা, দীক্ষা নেওয়ার আপনাদের মাছ খেয়েছি আর এখনও দেখছি। চিন্তা করেন, আপনার আমি গর্ব করছি না, বিয়ে করছি, আপনারা দেখেন তো আমি আমার 98 বছর বয়স, আমি যাচ্ছি প্রায় আর কয়েক দু বছর, কিন্তু এখনও তো ধরাফরা করছি, নিরামিষ খেয়ে ঠাকুরের নাম টাম করি যা করে একদম। এক আমি নাম নাম ঠিক করতে পারি না, আমি জানি আমি ঠিক মতো হয় না, যেমন হওয়া দরকার, তবুও যদি করি আর নিরামিষ খাই তাতেই তো আমার শরীর মোটামুটি চলাফেরা করছি বা ই করছি। দেখেন শারীরিক দিক থেকে, আমি আধ্যাত্মিক কথা বললাম, শারীরিক দিক থেকে নিরামিষ খা। কালকে একটা কাগজে পড়ছিলাম, 125 বছর বেঁচে আছে একটা লোক, সে নিজের কাহিনী বলছে, আমি গরিব ছিলাম, গিয়েছিলাম ছোটোকালে, বাপ মা মরে গেছে, আমি একটা সাধুর আমাকে আশ্রয় দিল, তার কাছে সব শিখে টিকেছে, বলছে সে বলছে আগে জিহ্বাটা সংযত করো, নিরামিষ খাও, নিরামিষ হচ্ছে বড়ো জিনিস, আর একটু যদি নাম ধান কিছু করতে পারো পাও করে যাও, আমি 125 বছর আছি আরও অনেক থাকবো। হাম বাবা বলছে, ওই দিকে কালকে ছবি দিয়েছি, আমি ওই কাগজটা পেপার দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরামিষ আর আমিষ, বুঝলেন তো? আর এই জগতে আমিষকে যারা করে আমি জানি না তাদের নামধান কোন স্তরে, কিন্তু আমাদের এই নামধান যে স্তরে এখানে আমিষ খেলে আপনি এগোতে পারবেন না। হচ্ছে মানে কী হচ্ছে জানেন তো, আপনি নৌকোতে নদীর ওপারে যাবেন, আচ্ছা, রাত হয়ে গেছে, রাত্রে এসে বলে যে চলো ভাই আমাকে নদীতে ওপারে নিয়ে যাও, অনেক রাত্রে মাঝি ভুলে গেছে নৌকোটা যে একটা গাছের ডালের সঙ্গে বান্ধা ছিল, বান্ধা খুলিয়ে দিয়ে তো ওপারে যাবে, খেয়াল নেই, ওরে বসে আছে সমস্ত রাত ধরে নৌকো বাইছে, বেশ সকাল হয়ে গেছে, যেখান থেকে সেখানেই পড়ে আছে, আচ্ছা, কারণ গাছ খুলি নেই, খেয়াল নেই। তা আমাদের সে অবস্থা, দীক্ষা নিয়েছি সব কিছু করছি অথচ সারা জীবন ধরে তার নাম করে আর আবার হচ্ছে আমার এগোতে পারলাম না, পৌঁছানো গোলে পৌঁছাতে পারছি না। হ্যাঁ, সুতরাং নিরামিষ হয়তো দীক্ষা নেওয়ার পরে হয়তো খেয়েছেন কিছুদিন, আস্তে আস্তে
নিরামিষ করে ছেড়ে দেন, নিরামিষ না খেলে বুঝতে পারবেন না আমি যে কথা হলো আমিষ আর নিরামিষের কথা সেইটা বুঝলেন তো। আমরা কী করি জানেন তো, এই নাম সম্বন্ধে একটু ছোটো একটা কী বলে আমি টেকনিক্যাল একটা কথা একটা বলছি। হ্যাঁ 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 আমরা যখন বসি যখন দেখা যায় ঋত্বিক দেবতা কী বলে বসবেন দুই চোখ নাকের গোড়ায়, অনেক মারা বলে আজ্ঞা চক্রে কী করে করে আমি বলছি দুই চোখ নাকের গোড়ায় সামনে ঠাকুরের চক্রফটো রাখে, এক মিনিট দুই মিনিট কাল তাকে গেস করতে বলে দেখায় দেখেন চক্রফটোর মধ্যে ঠাকুরের একটা ফটো আছে ওই দিকে তাকান, চোখ বন্ধ করেন, মানে গেস হলো মনে মনে ভাববেন যে এখানে ঠাকুর আছে, ঠাকুরের মূর্তিটা আছে, আসলে ভালো না আসলেও ভালো যাই হোক চিন্তা করবো অভ্যাস করে নিলেন খানিকটা এখানে ঠাকুরের মূর্তিটা আছে। এইবার ঠাকুরের বীজ নাম জপ করছেন মেরুদণ্ড সোজা করে, এবার যখন জপ করেন দেখবেন এই যে দুই চোখ নাকের গোড়া এইটি হচ্ছে আমাদের আজ্ঞা চক্র বলা হয়। হ্যাঁ হ্যাঁ এইটি এসে এর ভিতরে হাজার হাজার সেল আমার শরীরটা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ সেলে সেল ভর্তি বুঝলেন তো, সব সেল সমস্ত অনেকে বলে সুস্থ লোকের নাকি একটা সুস্থ লোকের নাকি একের পরে চোদ্দোটা শূন্য দিলে যতটা হয় তত নাকি সেল আছে আর সুস্থ লোকের। আচ্ছা আচ্ছা এটা আমি বলতে পরিচয় এক যায় আমি জানি না তাই বলতে চাই না, তবে হাজার হাজার লক্ষ লক্ষ সেল আছে। আমাদের এই যে নাক মাং চোখের এই যে গোড়াটা ওই ওটা সেন্সরি নার্ভ বলে, সেন্সরি নার্ভে ওইরকম লক্ষ লক্ষ হাজার হাজার সেল আছে। আচ্ছা এই সেলগুলো আমাদের অনেক সময় জন্মের থেকে বলুন দেখা যায় জন্মের থেকে অনেকের জন্মগত হ্যাঁ হ্যাঁ সেল অনেকগুলো অ্যাক্টিভ থাকে হ্যাঁ অনেক কম থাকে, অ্যাভারেজ যে সেলগুলো জন্মের থেকে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো তারা তো 15-20% সেল অ্যাক্টিভ বাকিগুলো থাকে না, আবার সুস্থ ভালো সন্তান জন্ম হলে তারা একটু বেশি থাকে হ্যাঁ হতে পারে, অনেক ক্ষেত্রে আবার তো অনেকগুলো সেল নিয়ে এসে জন্মেছে ভালো কোনো কারণে ছোটোকাল একটা অসুখ হয়েছে বাচ্চার অসুখে খানিকটা নষ্ট হয়ে গেছে ডরম্যান্ট হয়ে গেছে একদম একদম, আবার কখনো চৌকি থেকে পড়ে গিয়ে মাথায় লেগে বাচ্চা জানি না বাচ্চা পড়ে গিয়ে অনেকের সেল নষ্ট হয়ে গেছে নানা কারণে, তা দেখা যায় সাধারণত মানুষ 15-20% সেল নিয়ে থাকে, ছেলেমেয়েরা পড়াশুনো করে 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 যার একটা সেল বেশি ভালো আছে অ্যাক্টিভ আছে সে দেখে একটা ব্রেনই ছেলে ভালো ব্রেন সবটা হয়, আবার দেখে তোর মাথা কিছু ঢোকে নেই গোবর গান্ধায় গোবর পোড়া বলে তোর হবে না তোর দেখ তার সেল হয়তো কোনো কারণ নষ্ট হয়ে গেছে কিংবা জন্মের থেকেই কম আছে। এরকম দেখা যায় যে সাধারণত 15-10% খুব ইয়ে থাকে আমাদের এই যে টাটা কোম্পানি যে ইয়ে ছিল ওরা তো পার্সি তো রুশি মোদি না কী জানি ওদের পার্টনার টাটা কোম্পানির পার্টনার ওদের তার বড় লোক ওদের পয়সা আছে ওর এক ছেলে এই যে এইচএস ভাবা যে মারা গেল আচ্ছা 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 ওই ছেলেটা যখন জন্ম হয় জন্মের পর থেকে দেখা যায় ওর ব্রেনে অনেকগুলো সেল বেশি ছিল। আচ্ছা তা এই দেখে চলাফেরা উল্টো পাল্টা চলে টলে কিছু করে টানে না, সাধারণ লোকে ভাবছে ওর মাথা বোধহয় জন্মের থেকে খারাপ হয়েছে। আচ্ছা আচ্ছা মানে অস্বাভাবিক অস্বাভাবিক কথাবার্তা বলে অস্বাভাবিক অস্বাভাবিক বই টই পড়তে চেষ্টা করে গেলে তখন ওরা এই এই সময় ডাক্তারকে ডাক্তার দেখালো বলে যে না ও ছেলের আমরা এখানে চিকিৎসা বিলেতে পাঠালো, বিলেতে ভালো ডাক্তার ডাক্তার দেখে তারা বলছে না এর অ্যাভারেজ সেল মানে যা হওয়া দরকার তার থেকে অনেক বেশি সেলগুলো অ্যাক্টিভ আছে, ওর ব্রেনের সেলগুলো অ্যাভারেজ সেল যা থাকে ছেলেদের ওই বয়সে তার চেয়ে তো অনেক বেশি আছে যার জন্য মনে হচ্ছে পাগলা পাগলা ভাব একটা অ্যাবনর্মাল অ্যাবনর্মাল ভাব হ্যাঁ চলাফেরা কথাবার্তা এটা অর্জন বেশি বেশি বলে ফেলে বেশি বেশি যায় বেশি বলতে পারে, তখন ওরখানে বলে কী করা যায় তো ওকে স্কুল স্কুল দিল মানে বেশি বেশি কোর্স ওকে দিতে লাগলো এবং ওইখানে ইঞ্জিনিয়ারিং পড়লো একটা ফ্যাকাল্টি নিয়ে সাধারণত পড়ে ওকে দেখলো যে একটা ফ্যাকাল্টি হবে না সাত সাতটা ফ্যাকাল্টি ওকে দিল হপকাটা ফার্স্ট ক্লাস ফার্স্ট আরে সবার মানে এত বেশি করে যেখানে দেয় সেখানে সব একটু বেশি বেশি
তারপর ওখানে রিসার্চ করা দিতে হবে। এই সময় দেশ স্বাধীন হয়েছে, আমাদের ইয়ে কী বলে নেহরু যে গেছে, গিয়ে যে শুনলাম যে এরকম ছিল, তা চলো আমার দেশে চলো, ওকে নিয়ে এসে এই যে ভাবা ইনস্টিটিউট যেটা, হ্যাঁ ওকে যা ওকে এখানে ওই ওই করলো। আমি দুর্ভাগ্য বিষয় কত 33 বছর 34 বছর কয়েক বছর পরে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেল, প্লেন অ্যাক্সিডেন্ট মারা গেল। আচ্ছা, এই যে বাবার কাহিনিটা দিতে পারো, মানে সেল এই যে আমরা নাম করি, হর সময় দেখে নাম করতে করতে আর দেখা গেছে ছোটোকালে কোনো কারণে আমাদের কিছু ডরমান্ট হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নানা কারণ হতে পারে। নাম ধান করলে ওই যে ইনঅ্যাক্টিভ যেগুলো সেগুলো অ্যাক্টিভ হতে আরম্ভ করে, বুঝলেন তো? ওই যে সেলগুলো ব্রেনের সে সেলগুলো এবং এমন কিছু যেগুলো অপ্রস্ফুটিত, মানে মানে খুব ভালো ইয়ে হয়নি, সেগুলো পর্যন্ত সেল ফুটতে লাগে, বুঝলেন তো? বিধিভাবিক নাম করলে বসে বসে যেমন যে সিস্টেম আছে, এই যে সেলগুলো খুব অ্যাক্টিভ হতে এরকম, তখন আর কি তার মানুষের ভিতরে যে সেলগুলো হয় তখন সে ফোর্স হয়, অনেকে দেখতে দূরদৃষ্টিদার বাড়ে, বুঝলেন তো? এমনকি ব্যাক সাইড অফ বাড়তে আরম্ভ করে, আমি কালকে কী করেছিলাম, পরশুদিন কী করেছিলাম, এক বছর আগে এই সময় কী করেছি, আমার এ করতে করতে আগের জন্মে কী করেছি, এ পর্যন্ত বলা যায়। বাহ, যত সেল বাড়তে লাগে, মানুষ একজন লোক আসলো দেখলো একটা ভালো সৎসঙ্গী যদি হয়, তার সামনে এসে যদি আপনাকে দানায় ব্রাঞ্চ করতে পারে ধরিয়ে ফেলতে পারে, বলে না? একটা ভালো সৎসঙ্গী দেখবে একজন সঙ্গে কথা বলতে বলতে এসে আপনার কথা বলতে এসে চোখ মুখ দেখে বুঝতে পারে তার ভিতরে কী আছে। বাহ, হবে এগুলো সেল যার বেশি হবে সে দূরদৃষ্টি বেড়ে গেছে। সাপোজ আপনাকে ধরুন এক গুরু ভাই এসে বলছে, দাদা জয়গুরু জয়গুরু, কি আমার বাড়িতে আমার স্ত্রী খুব অসুখ, আমাকে 10টা টাকা দেন। আপনার ফোর সাইড আছে, তাকালেন টাকা টাকায় দেখলেন যে না, এটা বদমাশ, এই ফাঁকিবাজ, এ টাকা দেবে না, হয়তো মদ তদ খাবে বা বাইরে কিছু করবে। আপনার জপধান খুব করেন, জপ করেন খুব, সেন্সিটিভ বেড়ে গেছে, জপ করলে আপনার ওই দূরস্থ বাড়ে, আর ধ্যান করলে গ্রহণ ক্ষমতা বাড়ে, বুঝলেন তো? ধ্যান করা আছে, সাপোজ আপনার শুধু জপ করা আছে, জপ করলে আপনি যখন বুঝলেন যে জপ মানে ওই নামটা কন্টিনিউস জপ করেন, জপ করছেন, জপ করেন, ধ্যানটা তো নেই, জপ ধ্যান দুটোই একসঙ্গে করতে হয়। আচ্ছা আচ্ছা, ধ্যান সম্মিলিত জপ, বুঝলেন তো? জপ করছেন, ধ্যান আছে, ধ্যান নেই, জপ আছে, মানে আপনার শক্তিটা বেড়ে গেছে ইয়ে আর কি, বুঝলেন তো? আপনি বললেন কন্ট্রোল করতে পারে না, বদমাইশ লোক, যা তুমি মেরে দেয় স্থাপন করে, তুই এই টাকা নিয়ে একটু নষ্ট করবি, যা চলে যা, আমি তোকে চিনি, যা। কিন্তু লোকটাকে আপনি ইলেকট্রিফাই করতে পারলেন না, ধ্যানও আসছে সঙ্গে, গ্রহণ ক্ষমতাটা। আমি তখন বললেন ঠিক আছে দাঁড়াও, তোমার বউ তো, তুমি আমাকে প্রেসক্রিপশানটা দাও, তুমি বাড়ি যাও, আমি ওষুধটা নিয়ে যাচ্ছি। না দাদা, আমার তো প্রেসক্রিপশানটা বাড়ি ফেলে আসছে, চলো চলো বাড়ি চলো, আমি তো তুমি বাড়িতে থাকবে, আমি প্রেসক্রিপশন। সে বলছে দাদা আমি আর কর্মশালে পাড়ায় চলে যাবো, শোনো শোনো তুমি এরকম করে কেন চলো, কেন চলো না, আমি দাদা ভুল হয়ে গেছে আর করবো না, তাকে ইলেকট্রিফাই করার সম্ভব হলো। জব ধ্যান একসঙ্গে করতে হবে, শুধু জব আছে ধ্যান নেই, জানেন তো? ধ্যানে গ্রহণ ক্ষমতাটা বাড়ে আর জপে তীক্ষ্ণতা বাড়ে, চট করে বুঝে ফেলে যায়, বুঝলেন তো? আচ্ছা, এই যে আপনার সেলগুলো যখন খুব ইয়ে হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, সেন্সরি নার্ভে, এইবার এই সেন্সরি নার্ভ থেকে দুটো নার্ভ আছে স্বাস্থ্য বা ইড়া প্যাঙ্গারা, যাই হোক আপনি চলেন পজিটিভ নেগেটিভ, এইটাই উপর দিয়ে এসে পিছনে চলে আসে, ব্যাক সাইডে মোটর নার্ভ অ্যাক্টিভ হয়, মোটর নার্ভ, মোটর নার্ভটা এরকম গুরন গুরন আছে, মাঝখানে মাঝখানে কয়েল আটকানো আছে গেটে, সেই জন্য সাবধান মাঝে মাঝে করতে, সাবধান করলে এই যে নাম করছেন এই যে কারেন্টটা, এটা কারেন্ট সৃষ্টি হচ্ছে, কারেন্টটা যেতে যেতে ওই উপর দিয়ে এসে এই নার্ভে এখানে পড়ছে, এইবার পাস করার সময় ওই আটকে আছে, এই জন্য সাবধান করলে ওগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে, ওইকে এরকম এরকম ঘুরন ঘুরন এসে পিছন দিয়ে স্পাইনাল কর্ড মেরুদণ্ড, স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে ওই সূক্ষ্ম জলীয় পদার্থ আছে তার মধ্যে দিয়ে ওটা প্রবেশ করে, ওই কারেন্টটা আস্তে আস্তে গুজ্জোদ্বার দিয়ে এসে
গুঞ্জন দাস, স্বাদিষ্ঠান মানুষ মানে এরকম আস্তে আস্তে বিভিন্ন জায়গা দিয়ে এসে আবার এখানে এসে উঠে, পুরোটা একটা সার্কিট, কমপ্লিট সার্কিট, বুঝলেন, ইলেকট্রিসিটি তা ঘুরছে। এইবার যখন যত করছে যত বেশি নাম করছেন, কত করছে বুঝলেন, তত বেশি আসছে করতে করতে, ওই যে শব্দান কেন করে, শব্দান করলে এই যে এইগুলো কেটে যায়, আপনার ইয়েটা হচ্ছে, বুঝলেন তো, এরকম করতে 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 আসছে। এইবার আমার যখন আসে, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড আছে, এক একটা গ্ল্যান্ডে কাম সৃষ্টি হচ্ছে, এই কোনটা ক্রোধ সৃষ্টি হচ্ছে, এই কোনটা মোহ, এই যে সরল রিপু যেগুলো আছে বুঝলেন তো, সেগুলো আসছে, ওর উপর দিয়ে সে পাস করছে। কারো হয়তো কাম শক্তি বেশি আছে, নাম ধ্যান করতে 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 ওটা একবার শেষ হচ্ছে না, ওটা সাবলিমেট হয়ে যাচ্ছে, স্থিমিত হয়ে যাচ্ছে, প্রয়োজনে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, বুঝলেন তো, মানে আস্তে আস্তে সব ষোলো রিপুগুলো আপনার কন্ট্রোলে চলে আসছে। তাহলে দেখেন এই যে নাম করছেন, করতে করতে কী হচ্ছে, আপনার দূরদৃষ্টি বেড়ে যাচ্ছে, ক্ষমতা বাড়ছে, উপরন্তু আপনার দেশ কাম ক্রোধ লোভ মোহ মন মৎসর্য এগুলো আপনার কন্ট্রোলে চলে আসছেন। আগে বৃত্তির অধীন ছিলেন, এবার বৃত্তির অধিষ্ঠান হলেন, এই বৃত্তাধীশ, বৃত্তাধীন না, বৃত্তাধীশ হতে হবে, বৃত্তির অধিষ্ঠান প্রয়োজন মধ্যে আপনি ক্রোধ আছে, ক্রোধ থেকে সাবলিমিট হয়েছে, আপনি দেখছেন সামনে একটা মেয়েকে একটা লোক টানা চলছে, তখন ক্রোধ আপনার লাগবে, হ্যাঁ ওই ক্রোধ অ্যাপ্লাই করলেন। কামের দরকার আছে, সন্তান সন্তান উৎপন্ন ভালো দিতে হবে, কামের প্রয়োজন আছে, সুতরাং ওগুলো আপনার কন্ট্রোল চলে গেল। একটা মানুষ তার দেখুন নাম ধ্যান করলে কী হয়, দূরদৃষ্টি বেড়ে গেল, তাকে কেউ ঠকাতে পারবে না, ঠকাতে পারবে না, যাই হোক তার দূরদৃষ্টি হলো, দেখতে পাচ্ছ কোথায় কী হবে, এর পরবর্তী কী হতে পারে, আমি যাবো এই পথ দিয়ে, এই পথে যাবো না, এই পথে যাবো, এই পথে হলে আমার গর্তে পড়ে মরতে পারি, দূরদৃষ্টি বেড়ে গেছে। আমার এই ব্যবসা করি, এই ব্যবসাটা আমি যদি এইটে করি তাহলে আমার লোকসান যাবে, আমার নাম ধ্যান কাজ না, ওরা বাদ দিয়ে এই ব্যবসা করলে পারব, মেয়ের বিয়ে দেবো, পাঁচটা মেয়ে আসছে, পাঁচটা সম্বন্ধ আসছে, কোনটা করবো, নাম ধ্যান করেন করতে করতে না ঠিক ওইটা করবো, ধরে দেবে, আচ্ছা দূরদৃষ্টি বেড়ে যাচ্ছে আপনার, হ্যাঁ 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 প্রত্যেকটা জিনিস একদম, কোনটা করবো কি কোনটা করবো না কারণ জিজ্ঞেস করতে হবে না, আপনি নাম বসে যান কী করবো, এরপরে কী করা মহাসমস্যায় পড়েছেন, সমস্যাটা করে নাম করতে 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 ঠিক আছে কুলি বেড়ে যাবে, দেখে যাবে, দেখলেন তো এই দূরদৃষ্টি বেড়ে যাচ্ছে আপনার একদম একদম। এতে আবার কী হচ্ছে, ধরুন আপনার রাস্তায় চলতে বলতে সরিয়ে দিয়ে এই সঙ্গে সঙ্গে যখন কাম ক্রোধ লো মোহ মত সেগুলো আপনার কন্ট্রোল চলে আসছেন, একটা মানুষ বেশিরভাগ লোকের দুঃখ পায় তারা এই কী বলে এই সরল পুজোর, সেটা আপনার কন্ট্রোল আসছে, দূরদৃষ্টি বেড়ে গেছে, কী করবেন কী করবেন না, সঙ্গে সঙ্গে কী হচ্ছে শারীরিক শরীরটা ভিতরে যার কোনো যত রোগ টোগ যা থাকে ওই নামের ফলে সেই জানগুলো সব পুড়ে যাচ্ছে একদম, রোগ যন্ত্রণা বাড়ছে, আপনার শরীর মন সব উত্তেজ সব তাজা থাকছে, আপনার দীর্ঘায়ু হচ্ছে, আয়ু বেড়ে যাচ্ছে। হ্যাঁ আমি অন্যের কথা কিছু বলি না, এই যে আয়ুর কথা বললাম, হ্যাঁ কিছু মনে করবেন না, না 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 ঠিক আছে, নিজের কথা বলছি বলে ভাববেন না, না 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 অবশ্যই, আপনি তো উক্ত মানুষ, আমার কুষ্ঠি একটা আছে, আচ্ছা জন্মকুষ্ঠি, এবং আমার এই কুষ্ঠিটা তখনকার দিনে হাওড়ায়, আচ্ছা সুধীর ভট্ট জুলে একজন খুব নাম করা জ্যোতিষ ছিলেন, খুব নাম করা জ্যোতিষ, আচ্ছা আচ্ছা, সেই জ্যোতিষকে দেখায় টেখায় তিনি একটা কুষ্ঠিটা ঠিক করে দিলেন। আমার সেখানে লেখা আছে 71 বছর পর্যন্ত তা করার নেই, আচ্ছা তারপরে আর ব্লাঙ্ক, হ্যাঁ হ্যাঁ তিনিও দেখে দেখেছেন 71 বছর পরে আর নেই ব্লাঙ্ক, হ্যাঁ হ্যাঁ, এবং এর আগেও আমাকে 2 বা 2টো খুব বড়ো ফালা দেখাচ্ছিলো, সেগুলো যাই হোক ঠাকুরের দয়া নাম ধান যেটুকু করে করতে করে কেটে গেছে, 71 কেটে গেছে, কেটে গেছে, সেগুলো হয়নি, 71 বছর আমার ধানা আছে, 71 বছর আমার ইয়ে হবে, আমি রিটায়ার করার পরে ওইবার চলাফেরা করতাম, তারপর খেয়াল করিনি, ওদিক খেয়াল নেই, আজকে 98 বছর রানিং মানে চলে যাচ্ছে, 71 বছর বলতে এতদিনে কিন্তু কন্টিনিউ করছি কুষ্ঠিতে। এই ব্যাপারে একটা কথা বলছি, একবার আমি শ্যামনগরে তখন চলে আসছি রিটায়ার করার পরে, দুর্গাপুরে একটা উৎসব হবে, আমরা যাচ্ছি এক উৎসবে, দুর্গাপুর থাকতাম তো ওই মন্দির টন্দির করাটার ব্যাপারটা আমি ছিলাম ওখানে, ওরা আমাকে বারবার যার কথা বলছে, শ্যামনগরের স্টেশন থেকে ট্রেনে উঠেছি, ওঠার পরে ওই ট্রেনের মধ্যে একটি ছেলে
এসে আমাকে জয়গুরু জয়গুরু করে আমাকে আসেন, সেটি আমার মাধ্যমে দীক্ষা নিয়েছিল। ও ওর বউ, ওরা দুজনে যাচ্ছে, আরে দাদা আসেন আসেন আসেন, মানে পাশে বসেছে। বসার পরে কিছুক্ষণ পরে কোথায় বেন বলে আমরাও দুর্গাপুরী যাচ্ছি, চল দুর্গাপুরী খেলছেন। তারপরে আমি কলকাতায় থাকি এখন, হঠাৎ আমার ওই বউটা আমার হাতটা টেনে নিছে, নিয়ে হাতটা দেখছে, দেখে ডেকে বলছে এই দেখো দেখো স্বামী বলছে, এই কী অদ্ভুত হাত রে, এটা তো ওনার তো দেখছি আয়ু নেই, তো চলছেন কী করে আয়ু ছাড়া, ওরা নিজের বলাবলি করছে। কিছুক্ষণ পরে আর একটা লোককে ডাকিছে, একটা লোককে, এইবার চার পাঁচজনে এসে আমার হাতটা দেখছে। আচ্ছা, আমরা কত এখন বয়স বলুন তো, তখন 84 বছর বয়স আমার, না 84 না 85 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তখন বলছে না আপনি মিথ্যে কথা বলছেন, আমরা অত বয়স হতে পারে না, আপনার তো বয়স নেই নেই, আপনার তো ইয়ে নেই, মানে আয়ু নেই, আয়ু নেই 5-6 জনে। তখন বুঝলাম কী ব্যাপার, দেখি কি ওই কম্পার্টমেন্টে 15-16 জন জ্যোতিষী। আচ্ছা, আর ওই ছেলেটা আমি একটা অ্যাপ্রেন্টিস, ওরা শিখছে জ্যোতিষীগিরি, বুঝলেন, আর ওই মেয়েটির এক দিদি আছে, সে তার জটা জুটো ধারি, সে বড় জ্যোতিষী, বুঝলেন, পঞ্জিকাটিতে তার ছবিটির নাম টাম আছে, বুঝলেন। ওদের ওখানে একটা কি কনফারেন্স হবে দুর্গাপুরে, আচ্ছা জ্যোতিষীদের কনফারেন্স, ওরা সেই কনফারেন্সে যাচ্ছে সব জ্যোতিষ, কলকাতা থেকে সব জ্যোতিষী একদম 15-16 জন জ্যোতিষ, সবাই মিলে আমার হাত ধরছে। আচ্ছা, দেখে দেখে কি অদ্ভুত মিস্টিরিয়াস, এনি এ তো হতেই পারে না, সবার বিদ দেখা যাচ্ছে। হ্যাঁ, না না আমি সত্যিই বলছি আমার এই যে, হ্যাঁ, তারপরে অনেক ইটি করার পরে ওই যে যে ওদের দিদি, ওই মেয়েটার দিদি, ওরা যদি গিয়ে শিখছে আর কি, অ্যাপ্রেন্টিস, বুঝলেন তো, ওরা ওদের সঙ্গে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা বলছে কি যে দীক্ষিত তো, ওরা বলছে আমরা দীক্ষা নিচ্ছি ওনার কাছ থেকে। তখন ওরা বলছে হ্যাঁ ওই যে গুরুর কৃপা, গুরুর যে ইয়ে, এগুলো কেটে যায়। বাহ, ওরাই বলছে হ্যাঁ হ্যাঁ, সৎ গুরু পেলে, সৎ ইয়ে পেলে, সমস্ত জন্মের এগুলো সব কেটে যায়। তার এক্সাম্পলটা আমাকে বলছে, এই দেখেন সবাই, ওরা ওদের ভাষায় আর কি, ওরা সবাই মিলে তখন কী করছে, তারপরে আমার সমস্ত হাত তাতে ও সমস্ত দেখে টেখে, তা আমার সমাজে ঠাকুরের সম্বন্ধে সব সময় নটল, তারপরে হ্যাঁ গুরু কৃপা একটা তো বড়ো জিনিস, ও সব জ্যোতিষ জ্যোতিষের উপরে। হ্যাঁ, বাহ, তাহলে গুরু কৃপায় মৃত্যু আটকে গেল। হ্যাঁ, জ্যোতিষ হচ্ছে আমাদের জ্যোতির্বিদ্যাটা তার উপরে, ওটা ওরা নিজে নিজেই করে, তাই হোক সমস্ত রাস্তা ঠাকুরের সম্বন্ধে বলতে বলতে আসলাম, বেড়ে আসলাম, তাই যাক, ওরা সেখানে নেমে ওদের গাড়ি টাড়ি ছিল, ওদের নিয়ে গেলো, কনফারেন্স ছিল সেইতে। দেখেন ওই জ্যোতিষীরাই নিজেরাই বলছে যে গুরুর কৃপা হলে, গুরুর ইয়ে হলে, ও জ্যোতিষ জ্যোতিষ কিছু থাকে সব ইয়ে, সবই সম্ভব, অসম্ভব সম্ভব হয়, অসম্ভব সম্ভব হয়। আমরা এই ঠাকুরকে নিয়ে চলছি, এই যে নাম ধ্যান, সেই জন্য বলছি যে অন্য নাম তারা করে কী করে না করে আমরা জানা নেই, তাদের কত শক্তি আছে কি না আছে না, কিন্তু আমাদের এই যে নাম, এই বীজ নাম লেটেস্ট, মানে ওয়ার্ল্ডের মানে জগতের, এইটাই এরপরে কি আসবে কিছু জানা নেই। শুধু লেটেস্ট না, পাওয়ারফুল, পাওয়ারফুল প্রয়োজনে পাওয়ারফুল হচ্ছে আজ থেকে কলিযুগে, আর যদি মানে দাপর যুগে বা তৃতীয় যুগে তা তো পাপ টাপ ছিল না, প্রয়োজন বোধে এগুলো পাওয়ারটা আস্তে আস্তে বাড়াতে হচ্ছে, বাড়া নিয়ে আসছেন, তিনি তিনি আনিছেন, তিনি আসেন যুগে যুগে, তিনি এসছেন, এসে এই নাম তিনি সবার কাছে বিলাই দিচ্ছেন, এইটাই করো অত্যন্ত সহজভাবে। দেখুন অন্য অন্য সম্প্রদায়ের নাম করতে নানা রকমের ইয়ে আছে, কিন্তু আমাদের এটা খাওয়া দাওয়া আসল, চাকরি বাকরি ওখানে সব সংসার ত্যাগ করতে হবে না, তোমার কী বলে জানি ভেগ কোনোরকম নিয়ে রাখতে হবে না, যেমন আসো চাকরি বাকরি করো, চাষবাস করো, তুমি যে কোনো ব্যবসা করো, যা কিছু করো তার মধ্যে করো, দীক্ষা নাও, এইভাবে চলো, করতে করতে হবে, কিছুই করে না তবুও সে নাম করে, তাতেও অনেক কিছু হয়ে যায়। একদম, দেখেন লক্ষ্য করে দেখুন, আর যদি করতো তাহলে কী হতে পারে। আমি আমার ব্যক্তিগত জীবনে কথা বলছি, ধরুন আমি তো জানতাম যে আমার 71 বছর পরে ইয়ে নেই, কিন্তু তার পরবর্তী আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি গুরু কৃপা হলে, ওর ওদের কথাটা শুনে গুরু কৃপা হলে তার ওই সমস্ত জ্যোতিষ জ্যোতিষ ওই সব কুষ্টি কিছু দরকার হয় না, একদম কোনো কিছু দরকার নেই, নামে তুলে পারে। তা এই যে নাম আমরা করি সত্যিকারে, যখন দীক্ষা আমরা পেয়েছি কেন করবো না, আর মাছ মাংস খেয়েও দেখেছি না খেয়েও দেখেছি,
কিছুই না। হুম হুম একদিন জ্যোতি আশ্রমে ঠাকুর বসে আছেন, আচ্ছা অনেকদিন আগের কথা, তখন বিহারে, বিহারের মধ্যে ছিল ওটা, বিহারের জন্য মন্ত্রী এসছেন, আচ্ছা ঠাকুরের সঙ্গে কথাটা বলতে বলতে ঠাকুর বলছে, আপনি যা বলেন নিরামিষখার কথা, ও তো নিরামিষ খেতে গেলে তো অনেক পয়সা কড়ি দরকার, ঘি দুধ মাখন খুব ছানা এগুলো খুব প্রোটিন তো দরকার শরীরে, নাহলে শরীর থাকবে কী করে, তারা বুঝাচ্ছে। আমি ওখানে ভরা ছিলাম, ঠাকুর বলছে আরে শুধু ডাল ভাত খেলেই শরীর থাকে, শুধু ডাল ভাত খেয়েই শরীর থাকে, শুধু শাক সবজি খেয়েই শরীর থাকে, যদি এই নাম করে, এই নাম করলে অত কিছু খাওয়া দাওয়া লাগে না। আমি অন্য ক্ষেত্রে যাই না, আমি কি খাই, সত্যি কথা কিছু বলতে গেলে দুধ ঘি মাছ মাংস দুধ ঘি ঘিটে তো আমি সম্ভব, আমার পক্ষে বেশ জল সম্ভব হয়নি নিরামিষকে, এই যে সাধারণ, আর আমি তো জানি তো আমি নিজে হাতে রান্না করে বেশিরভাগই খেয়েছি, সিদ্ধ ভাত একটা আলু সিদ্ধ বা একটা অন্য কিছু সবজিটা সিদ্ধ করে এটা খেয়ে খেয়ে চলে গেছে নিজে করে। আমি যখন স্কুলে মাস্টার করতাম তখন নিজে হাতে রান্না করতাম, ওরা আমার খাপাতে না হতো, আচ্ছা যাই হোক ওদের ওখানে যখন পার্টি মাটি দিতাম খেতাম টেতাম না। এখনও দেখুন এই দুর্গা উঠে গেলে যে অনেকে অনেক ইটি দেয় টায় ওই সৎসঙ্গটা করে খুব করে ভুড়ি বোঝের ব্যবস্থা ব্যবস্থা করে খাওয়া টার পরে মানে সৎসঙ্গের পরে আমি খাই যাই না, কারণ ঠিক আছে তোমাদের এখানে কী আছে তুমি বাসা এখন প্রসাদ বাচ্চা দাও, ঘরে এসে তো জল খেয়ে থেকে শুয়ে থাকলাম। বাবা বলবেন শুনলেন না তো হাসি পাবেন, আমি একসময় রেঙ্গুনি শিক্ষকতা করেছি, সঙ্গে পড়াশুনো করতাম, সঙ্গে আমার টিচার্স ট্রেনিংয়ে যেতাম একই সঙ্গে, আচ্ছা পড়াশুনো করেছি মানে পরীক্ষা দেবো ঠাকুর, আবার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম, ফিজিক্যাল ওই যেতে হতো মাস্টার টাটার কাজ করতে, সমস্ত দিন পরিশ্রম করতাম, সকালবেলায় আর দুই দুই শিফটে মাস্টারি করতাম সকালে এবং দুপুরে পরে, বুঝলেন তো, তো সকাল বা ভোর বাজন আসতাম, একটা ইকমিক কুকার আমার ছিল, ওই যে কুকারে ভাতটা ইয়ে ভাত একটা আলু সিদ্ধ একটা ইয়ে দিয়ে রেখে রেখে দেবে, 10টার সময় এসে ওটা খুলে ওই ভাতটা খেতে বুঝলাম তো, ভাতগুলো কেমন হয়ে থাকে বুঝে যাবে সমস্যা নিয়ে, তার মধ্যে গিয়ে ওই ইয়ে একটা খেয়ে এটে মোটামুটি খেয়ে চলে যেতাম, আসতাম ঘুরে ফিরে বিকেলবেলায় আবার ইটি করে করে খেতে যেতাম। দেখেন দাদা একদিন এরকম পরীক্ষা দিতে যাবো তো সকালবার দিয়ে দিছি নিচের আগুনটা জ্বলিয়ে নেই, বুঝলেন, দেখি কি ওই চালগুলো চালটা একটু ভিজে গিয়ে আছে, আচ্ছা তা ভাবলাম কি ঘরে ঠাকুরকে কলা বোক দিছিলাম কলা আর ওই চালটাকে মেখে এই চালটা খেয়ে পরীক্ষা দেখেছি, আমি দেখবি পরীক্ষাটাকে জিগে দিয়েছি তাই একদিন কি গল্প করছে, তা আমাদের অফিসে মানে স্কুলের টিচাররা বলতো আরে হাসে বলতো হা মিস্টার হা তো ওই আলো চাল কলা মাখিয়ে খেয়ে জীবন কাটাইছিল মানে খাবার তোমাকে, দেখেন কই এতদিন তো আসি শরীর তো যাই হোক মোটামুটি অহংকার কিছু করি না, গায়ে তো কিছু ইয়ে নেই কিন্তু চলছে তো এতদিন চলছে তো, হ্যাঁ হ্যাঁ শুধু ওই নাম ধান করে দুটো যা খাই তাতেই আমাদের শরীর ঠাকুরের কথা, শুধু ডাল ভাত খেলেই শরীর থাকে কিন্তু নাম করা যায়, নামে সব যেখানে যেখানে ডেফিশিয়েন্সি পূরণ করে শরীরে যেখানে যেখানে যেটুকু মানে আমার ইয়ে আছে ডেফিশিয়েন্সি আছে সেটাও পূরণ করে। ঠাকুর বলছিলাম না একদিন যে রোগ সারে কী করে, ঠাকুরের বড় জামাই সুধাংশুর মৈত্র একদিন ঠাকুরে বলছেন আচ্ছা ঠাকুর এই যে আপনি বলেন নাম করলে রোগ সারে, তিনি দেখাচ্ছিলেন যে কোষই বাদ নিয়ে স্বামী স্ত্রী যদি ইয়ে হয় মিলন হয় সেখান থেকে জাইগট ফর্ম করে, সেই জাইগটটা অরিজিনাল, আচ্ছা তারপর আস্তে আস্তে সেলটা ভীষণ বড়ো হয়ে গেছে, ওই যে কোষই বাদ মানে মানে মিলনের সম্বেগ সেই সম্বেগটাই হচ্ছে লিবিডো, ওইটা হচ্ছে সুরত,
ওই সুরত নিয়ে নাম করলে সুরতের যে ভাব, সুরতের যে অভিব্যক্তি, সুরত যেটা মানে কি বলে ওটারে বাংলা ভাষা বুঝে যাচ্ছে যে আকুতি, মানে যুক্ত হওয়ার আবেগ যেটা, আচ্ছা আচ্ছা আবেগ, ওই যে যুক্ত হওয়ার আবেগ, স্বামী স্ত্রী মেলানোর সময় যুক্ত হওয়ার যে আবেগ, হ্যাঁ হ্যাঁ ওই আবেগ যেটা, ওই বোধটা, ওইটাই হচ্ছে সুরত, ওইটাই হচ্ছে নির্মিত। ওই ওই আবেগটা যত থাকবে, সেই আবেগ নিয়ে যখন নামধান করবেন, শরীরের ভিতর যেখানে যত ডেফিসিয়েন্সি আছে সেগুলো আস্তে আস্তে নির্গত ধারণ করে, যত বেশি নাম করবেন আস্তে আস্তে সেইখান থেকে একটা ইয়ে ওইটা ওইটাকে বলে এনার্জি, হ্যাঁ লাইফ এনার্জি, এনার্জি তত বাড়তে আরম্ভ করে, বুঝলেন তো, ওইটা বাড়তে আরম্ভ করে, বুঝলেন, শরীরে মানে কি বলে ওটারে সেইটে আরম্ভ হয়, মানে ইয়ে শক্তি, মানে আমরা আর কি বলে জীবন শক্তি, জীবন শক্তি তত বাড়তে আরম্ভ করে। দেখা যায় সেই নির্গত হতে হয়তো কোনো জায়গায় হয়তো মনে করেন আপনার কোনো কারণে হয়তো নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া হয়তো কয়েকটা জায়গায় সেলগুলো নষ্ট হয়ে গেছে, অসুখ বিসুখ হলে শরীরে যে সেলগুলো নষ্ট হয়ে যায়, ওই যে যখন নাম করছে, নাম করতে করতে ওই সেই কারেন্ট যেটাকে বলে জীবন শক্তি, হ্যাঁ জীবন শক্তি যেটা, সেইটাকে আস্তে আস্তে পাস করতে 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 যায় ওইখানে এসে পড়ে, ওই যে নির্গত হতে পড়ে, যেগুলো সেলগুলো নষ্ট হয়ে গেছে সেই সেলগুলো আবার অ্যাক্টিভ করতে আমাকে করতে করতে সেই রোগটা ভালো হয়ে যাচ্ছে, বুঝলেন তো। হ্যাঁ আমাদের দীর্ঘায়ু পর্যন্ত হওয়া যায় এরকম করে, বুঝলেন তো, মানুষের নাম করতে করতে ভিতরে যেগুলো ইনঅ্যাক্টিভ আছে অ্যাক্টিভ হতে আরম্ভ করে, বুঝলেন তো, সে নাম করতে হয়। আর নামটা চলতে ফিরতে খেতে বসে অভ্যেস করেন, বসে বসে করার অভ্যেস করেন, যত করবেন তত, কিন্তু নিরামিষ না খেয়ে আমিষ খেলে কিন্তু ওইটা যতই বসেন দেখবেন কাটা 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 কাটা, আমিষ খাচ্ছেন বসলেন নাম করছেন, আমি ঠিক আছে দাদা বলছেন অন্তত 45 মিনিট তো করতেই হবে, তত দরকার করলেন বসলেন, বললেন আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, দেখা গেল ছটপট ছটপট কনসেন্ট্রেশন আনতে পারলেন না, একদম কনসেন্ট্রেশনে বসতেই চায় না, ওটা পড়তে পারবেন না, কনসেন্ট্রেশন আনতে পারছেন না, কারণ আমি সেই ওই বাধা দিচ্ছে ছটপট ছটপট করছে, হ্যাঁ আচ্ছা এটা খুব স্বাভাবিক। সেই জন্যই যে কথাটা কালকে আমি বলছিলাম যে আমিষ খেয়ে এই নামধান করলে ঠিক তার অ্যাক্টিভ পাবেন না, অবশ্য দেখা নেওয়া কালে হয়তো আমিষ খাইছি বা খাবেন বা খাইলেন আস্তে ছেড়ে দেবেন, একটু নামধান করবেন দেখবেন বেশি দিন লাগে না, মাছে বাড়ি গন্ধ আসবে, বহু লোকে বলে ভাই মাছ আমি খেতে পারি না মাছে গন্ধ, আমি অনেক কাজ শুনেছি, একটু নামধান করে টান আনবেন, নামধান কর অনেক চেষ্টাও করবেন, করতে 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 দেখবেন একদিন আপনার থেকে মাছে গন্ধ আসবে, মাছ খেতে ভালো লাগবে না, এসে যাবে। তাই সবাইকে বলি যারা আমিষ আছে আমিষ খেয়ে চেষ্টা করেন, নিরামিষ খাওয়ার চেষ্টা করেন, ওই যে একদিন খেলে হবে না, কিন্তু শুক্রবার বললে হবে না, কারণ কী জানেন তো, ওই যে যারা বিড়ি খায় বিড়ি ছাড়তে গেলে ওই যে আমি সোমবার আর মঙ্গলবার বিড়ি খাবো না, আমি খাবো না, ওই ওই যে নেশাটা কিন্তু থেকে যাচ্ছে, সে তার সময় খাবো না খাবো না ছেড়ে দিলাম বাস, তো নিরামিষ যে একদিন খাবো আর 2 দিন খাবো না ওতে হয় না, ওই এফেক্ট সেই হবে, সুতরাং খাবো না খাবো না, ঠিক আছে মনে ইয়ে নেই, আমরা তো পারা যায়, যদি বলে পারাই না আমি বিশ্বাস করি না, কেন আমি তো প্রচুর মাছ খেয়েছি, প্রচুর মাছ আমাদের বাড়িতে মাছের খুব বাড়িটা ছিল, বললাম তো বিভিন্ন আমাদের অনেক পুকুর টুকুর ছিল, তারপরে জলা জমি ছিল, তারপরে আমাদের ইয়েতে একটা নদী ছিল, তারপরে আসতে আসতো আমাদের বিভিন্ন ধরনের মাছ আসতো আমাদের বাড়িতে, হরেক রকমের মাছ, বুঝলেন তো, আমরা মাছের বাড়ি, আমাদের বাড়িটা আর আমার কাকা ছিল তার খালি মানে বছর বছর পুকুর কাটা তার কাজ ছিল, এখানে পুকুর কাটবো মানে যাই হোক আমরা সেই মাছের বাড়িতে সেইটা, কিন্তু সে আমরা তো ছেড়ে দিলাম, এবং এখন শুনি নাকি আমাদের বাড়িতে খুব রিয়ার নাকি শুনি নাকি আমার বংশধারা আছে মাছ টাছ খায়, ও কিছু না মাছের একটা লিপসা ছেড়ে না হলো না, আর এখন তো কিনে মাছ খেতে গেলে যে পয়সা লাগে তাই দে সবজি কিনে খাবেন, বেশিরভাগ তো কেনা মাছ, এখন মাছ ধরে কজন খায় গ্রাম অঞ্চলে তারা তো খায় ধরে, কিন্তু সাধারণত শহর অঞ্চল লোক তো
মাছটা কিনে খেতে হয়, মাছটা খুব দাম, আমি দেখিনি তো, খুব দাম আছে। হ্যাঁ, যাই হোক, দীক্ষা যখন নিয়েছি, ঠিক আছে, দীক্ষা যখন নিয়েছি, বড় কাজটা যখন করতে পারি, ছোট কাজটা পারবো না কেন, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এখন তো নিরামিষ খাওয়ানো, খাবো খাবো, একদিন খাবো না, শুক্রবার খাবো না, ওটা ঠিক না। আর আমি জানি না কে যে কখন এটা সৃষ্টি করেছে, কেউ বলতেও পারে না যে শুক্রবার। সেদিন এক দাদা নাকি বলছিলেন যে ঠাকুর নাকি যাওয়ার কালে নাকি বলে গেছেন তা আমিষ খেয়েও করতে পারা যায়। আমি তো শুনি না এরকম কথা টাথা, কে কোথা থেকে বলে যায় না, কেন আমার জানা নেই। তবে ঠাকুর এই ধরনের কথা কোনদিন বলতে পারেন না, একদম, কারণ একদিন আমি আলোচনা পত্রিকায় আলোচনা বলতেই পড়েছি, শরদ্দা মানে সরফলদার যিনি জ্যোতির্বিদ ছিলেন, পরবর্তীকালে প্রেসিডেন্ট ছিলেন, একদিন নাকি ঠাকুরের কাছে বলছিলেন ঠাকুর দীক্ষা আরও বাড়ানো যেত, খুব তাড়াতাড়ি দীক্ষা হতো যদি একটু আমিষ খাওয়ার কথা, কারণ অনেক সম্প্রদায় আছে, অনেক সম্প্রদায় তারা বড় বড় যারা ইয়ে আছে তারা মাছ খাওয়ার কথা বলে, মাছও খায়, তাদের দীক্ষাও বাড়ছে, দীক্ষা বাড়তো যদি। ঠাকুর চুপচাপ বলছেন নিরামিষ খা ভালো এই কথা বলবেন, উনি বলতে পারছেন না, নিরামিষ খেলে, নিরামিষ খাওয়া গেলে নাম ধ্যান করতে গেলে নিরামিষ খাওয়াটা ভালো। তখন পাশে শিশি বর্দা ছিলেন, তাহলে আপনি ঠাকুরকে, ঠাকুরটা প্রিন্সিপাল, ঠাকুরটা প্রিন্সিপাল নিরামিষ খাওয়ার কথা, ঠাকুরের প্রিন্সিপাল, ঠাকুরের কথা জোর করে ঠাকুর কিছু বলাবেন না। হ্যাঁ বুঝলেন তো, মাছ মাংস খাস না আর পিঁয়াজ রসুন মাধ্যমে, ঠাকুরের প্রিন্সিপাল জানেন। হুম ঠাকুর বলছে আমি মাছ খেয়েও দেখেছি, মাছ না খেয়ে ঠাকুর মাছ খেয়েছেন, বর্দা সর্দারা মাছ খেয়েছেন, আচ্ছা আচ্ছা, সর্দা খেয়েছে গল্প শোনা, আমাদের বাড়িতে আসতেন তো সর্দা অনেকবার এসেছেন, বলে ছোটোকালে আমরা মাছের মাথা নিয়ে বা দাদার সঙ্গে আমার জ্বরা বেঁধে যেত, আমরা খেয়েছি। তা এখন বুঝি যদি নিরামিষ সারা জীবন ধরে খেতে পারতাম তাহলে কী না হতাম। একটি মা একটি বাচ্চাকে নিয়ে পাবনা একটা ঘটনা, এসে ঠাকুরের কাছে এসে, কী রে ঠাকুর এই পেটে সবসময় পায়খানা করে, পায়খানা সারছে না, এর কী করি ছোট। তো বলছে যে সব শুনলেন, তো কেন হলো রে, কেন তো বুঝতে পারছি না, বাপের বাড়ি গেছিলাম তো ওর মাসি একটু মানে আদর করে ওকে একটু মাছ খেতে দিছে। ঠাকুর বললেন এই তো তেষ্টা ওকে মারলে, হ্যাঁ ওর রোগ হয়তো সেরে যাবানে, কুলেখাড়া রস টস খাও হয়তো সেরে যাবানে, কিন্তু সারা জীবনের মতো ওর শেষ হয়ে গেল। হ্যাঁ সারা জীবন, সারা জীবনের মতো ওর রক্তটা মানে দূষিত হয়ে গেল। কী কথা, একদিন সে মাছ খেয়েছে, একদিন সারা জীবনের মতন ওর রক্তের মধ্যে, মানে কী দেখুন, মানে আমরা তো জানি আমাদের পিউরিফিকার নেই রক্তটা, হ্যাঁ তবু আমাদের যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু যারা জন্মগত নিরামিষাসী তারাও যদি কি ঠাকুরের নামটা করে বেশি করে রাখে না, বাহ। তাই আমাদের সন্তান সন্ততি যা আসে তাদের সবসময় যেন গার্ড দিয়ে রাখা, যে কোনো কোনো আমিষের ইতে না পড়ে। সে তো বটে, যাই যাক, জানি না আমার বাড়িতে মোটামুটি এমনকি আমরা চেষ্টা করি আমাদের বাড়ির সন্তান সন্ততি যাচ্ছ বিদেশে যাচ্ছে তাদের বলে দেওয়া হয়, থাকবে বিদেশে তো বিদেশে যে চলাফেরা করে তোমার থেকে ওটা করে, এই যে আমার একটা নাতনি এই দাদার ছেলের মেয়েটা আমেরিকায় গেছে ওই পিএইচডি করার জন্য, তা ওদের আর কি বলা আছে বলে জন্মগত তোরা ইয়ে নিয়ে শুধু সারা জীবন ধরে খুব নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করেছে, বা যাবে বারবার বলে দেওয়া হয়েছে, কী করবে জানি না হয়তো পড়ে, তবু যদি সে নিষ্ঠা নিয়ে চলে পারে কিছু করতে হবে না। বিদেশে এখন এই তো আমাদের এক ছিল তো জার্মানে ইন্টিগ্রেশন পড়ে, জার্মানি বলছে এখন অ্যাভারেজ আগে 40 এখন 50% লোক নিরামিষ খায়, বাহ, প্রত্যেক হোটেল ক্যান্টিনমেন্টে ভেজ নন ভেজ, ভেজ নন ভেজ লেখা আছে জার্মানে। হ্যাঁ ও জার্মান থাকে, জার্মান বলছে হাম কোনো অসুবিধা নেই, মানে ক্যান্টিনমেন্ট হোটেল মোটেল সব জায়গায় ভেজ নন ভেজ আছে। হ্যাঁ রাশিয়াতে
ওরা গেছিল, বলছে হ্যাঁ ভেজ নন ভেজ সব লেখাছে। এখন প্লেন ট্রেনে উঠলে দেখবেন প্লেন ট্রেন খাবার টাবার দেয় তো, ভেজ নন ভেজ লেখা থাকে, আপনি লিখে দেবেন নন ভেজ আপনার। আমরা গেছি প্লেন নন ভেজ। তাহলে ভেজিটেরিয়ান বাড়ছে খুব দ্রুত। ওয়ার্ল্ডে এখন বেশিরভাগ আমরা আমার দেশে নয় বিদেশে এখন খুব প্রচলন করেছে। আমি যখন ইসে গেছিলাম ফিজিক্যাল ট্রেনিংয়ে, আমার ফিজিক্যাল ট্রেনিংয়ে যখন আমাকে পাঠাইছিল তখন তো আমাদের যারা ইনস্ট্রাক্টর তার সবচেয়ে বিদেশি, তার ভিতরে একজন আমেরিকান যে ইয়েছিল হেড ছিল ডক্টর গুই স্যালি। আমি যখন বললাম যে আমি এখানে থাকবো না ফিজিক্যাল ট্রেনে, কারণ এখানে আমিষের দেখলো বড় বেশি, দু একদিন আমাকে নিরামিষ করেছে পারবে না আমিষের, আমি চলে যাবো। আমাকে বলি তুমি যাবে কেন, বলে দেখো আমি খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, আমি এখানে থাকবো না, আমার অসুবিধা হচ্ছে, আমি চলুন ডোন্ট ওয়ারি টু কাম টু মি, মানে আমাকে তুমি চিন্তা করো না আমার সঙ্গে আসো, আমার সঙ্গে যাও, তোমার সঙ্গে যাও, ওই ফুল ভেজিটেরিয়ান একদম 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 আমেরিকার মানে হেড অফ দি ডিপার্টমেন্ট ফিজিক্যাল ট্রেনিং এরিয়া, সে নিরামিষ খায়। বাহ, রাশিয়াতে নাকি শুনলাম, সেদিন পড়ছিলাম রাশিয়াতে দেখো ফিজিক্যাল ট্রেনিং থাকে তাই কম্পালসারি নাকি নিরামিষ খাওয়ার কথা বলছে। তাই তো নিরামিষ খাও, তা দেখেন নিরামিষ খাওয়াটা যখন বিদেশিরা অ্যাকসেপ্ট করতে পারছে, আর আমরা তো ঠাকুরের দীক্ষা নিয়ে কেন পারবো না। যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করবো যারা অন্ত যারা নিরামিষকে ভালো ও ইয়ে না একা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ঠাকুরের কিছু করে দেখেন না, নাম ধান করে দেখেন, খুব আনন্দ পাবেন। পরমবিদার রাতুল চরণ আজ এখানেই শেষ করি, কারণ আমার আবার ওষুধ খেতে হবে। হ্যাঁ, রাজাকে আমি প্রণাম জানিয়ে আমি শেষে একটা কথা বলবো, যেটা আপনার আলোচনার ভিত্তিতেই আমি বলি। আমাদের সমাজ পরিবেশটা এমন হয়েছে, প্রথমে বলে রাখি যে নিরামিষ খেলে যে আয়ু বৃদ্ধি হয় তার বিজ্ঞান বলছে যে নট ডাউট অ্যানিমেল যে ফুডগুলো বা আমিষ খাওয়ারে প্রচণ্ড পরে বিভিন্ন রকম প্রোটিন থাকে, আর এতে কি হয় আমাদের শরীরে খাওয়ার পরে কোষ ডিভিশনটা খুব কুইক বিভাজিত হয় এবং বৃদ্ধি পায়, কিন্তু প্রত্যেকের তো একটা এক্সট্রিম পাওয়ার আছে কোষের হোক যাই হোক, ফলে আমাদের যে বৃদ্ধি পাওয়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, শুরু হয়ে শেষ হয়ে যায়, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বুড়িয়ে যাই এবং আমাদের আয়ু কমে যায়। আর নিরামিষ হলে সেই বৃদ্ধিটা খুব ধীর গতিতে হতে থাকে, ঠিক আছে, এবং তার শেষ পর্যায়ে পৌঁছতে অনেক আয়ু আমাদের অনেক বেড়ে যায়, মানে দেখা যাবে 70 থেকে আপনার 70 থেকে দেখা যাবে 110-120 চলে যাচ্ছি। একদম নিরামিষ খেলে আয়ু বৃদ্ধি হয়, এটা বিজ্ঞানসম্মত, আমার ঠাকুর তো বলছেনই বিজ্ঞানসম্মত। আর পাড়াপড়শি আমরা যখন নিরামিষ খাই আমাকে দুঃখ করে আমাদের জন্য চোখের জল ফেলে মাঝে মধ্যে, আমার ছেলেদের জন্য কি আহারে আপনারা নিরামিষ খাচ্ছেন, খান এই দুধের বাচ্চা কচি কচি বাচ্চা, এদেরকে আপনারা মাছ মাংস খেতে দিচ্ছেন না, আহা এদের কি হবে, এদের বাড় বাড়বে অনেকে বলে এরকম। আমি তখন বলি আমার মাথায় অন্যরকম আসছে, বলছে কি, আপনারা জীবের লালসার জন্য যা করছেন করুন, কারণ আপনারা তো বুড়ো হয়ে যাচ্ছেন, এই বাচ্চাদের আপনার যে জীবের লালসা পরিপূরণ করার জন্য ওদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন কেন, ওদেরকে নিরামিষ খাইয়ে শুদ্ধ সাত্ত্বিক করান, ঠিক আছে। তো এইভাবে আমাদের সমাজ গড়ে উঠেছে, এটাকে ভাঙতে হবে ধীরে ধীরে, অহংকে না ইয়ে করে, ইগোতে না আঘাত দিয়ে, আস্তে আস্তে করে আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, তাহলে আমরা আস্তে আস্তে করে নিজেদের ভালোর জন্য নিজেদের বাঁচার জন্য নিরামিষ খেতে হবে। এইটুকু বলার ছিল। জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, সকল মঙ্গল কামনা করে, সবাই সুস্থ সুস্থ থাকেন, আর সকলেই আরও সুদীর্ঘ জীবন লাভ করুন, একদম সুদীর্ঘ জীবন। আর দেখ করতে হলে যা যা দরকার সব তো শুনলেন, কারণ আমাকে যদি আমাকে জিজ্ঞাসা করেন, কারণ আমার 71 বছর বয়স ছিল, আজকে আমি 98 বছরে নিরামিষ খা মূল নামধান যেটুকু আছে নিরামিষ, ফান্ডামেন্টাল ছিল নিরামিষ, নাহলে এতদিন আমদান করতে পারতাম। একদম একদম একদম, জয় গুরু জয় গুরু জয় গুরু। খুব ভালো লাগলো, আপনাকে প্রণাম জানাই, আর যারা শুনলেন তাকে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।